রোল অ্যাকশন। ইন্ডিয়ান ড্যান্সিং স্টার দ্য বিগেস্ট ডান্স রিয়েলিটি শো সিজন 3। আমি তোমাদের সবার প্রিয় মৌলি চলে এসেছি আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার কলকাতার সোটপুর পানিহাটিতে আমাদের ছোট্ট কিউট পার্টিসিপেন্ট আশিষ আমার বাড়িতে। চলুন দেখি আশিষ আমা এখন কি করছে। ও বললো আমার অ্যাক্টিংটা দিয়ে আসছে বলে ছোট্ট মহুলির বাড়িতে এসছি। তো আমি এবার কিছু অ্যাক্টিং করব। দুর্গা ঠাকুর? ইয়েস। দেখি কোন ঠাকুর? কোন ঠাকুর এটা? জগদ্ধাত্রী? কোথায় যাই হোক, প্রথমবার আমি আর আরশির বাবা বা আমাদের পুরো ফ্যামিলি আরশির জন্য এইভাবে মাইক ধরে কথা বলতে পারছি।
আর এই যে ও যে ছোট থেকে এই ডান্সে এতটা আগ্রহী, ডান্স নিয়ে যে এতটা এগিয়ে গেছে, সেটা আপনারা সবাই সাপোর্ট করছেন তো? আমি আমরা ভীষণভাবে সাপোর্ট করি। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার স্বপ্ন ছিল, এটা সত্যি শুধু আমার নয় আমাদের পুরো ফ্যামিলির জন্য ভীষণ ভীষণ গর্বের ব্যাপার যে আমাদের ছোট্ট আরশির জন্য আমরা সবাই প্রাউড ফিল করছি। তোমরাও আশীর্বাদ করো আমাদের ছোট্ট আরশির জন্য। তোমরা আমার চ্যানেলে যারা আছো তারা প্রথম থেকেই হয়তো যারা চ্যানেলে রয়েছো বা আমি যখন থেকে স্টার্ট করি আমার ছোট্ট করে আমার জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। বিয়ের পর থেকেই খুব কম সময়ে আমি আশির বাবাকে কাছে পেয়েছি, সেই কারণে আশি খুব তাড়াতাড়ি চলে এসেছে আমাদের কাছে। কারো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই কেউ ফিল করতে পারে না, কিন্তু আশি আমাদের জীবনে এমনভাবে এসেছে, আমরা আশির একদম ছোট্টবেলা থেকে ওকে ওর মতো করে বেড়ে উঠতে দিয়েছি। সেই কারণে যখন আমার একাকিত্ব লেগেছে আশির বাবাকে ছেড়ে আমি প্রায় বিয়ের পর থেকেই একা থাকছি, তো সেই কারণে আশি খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে এসেছে। আর আশিকে নিয়ে আমরা সত্যি প্রাউড ফিল করি যে ও এত ছোট বয়সে ও যা পেয়েছে সব ঠাকুরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা প্রার্থনা। আশির বাবা ছোট্টবেলা যখন আশির মুখ দেখেছিল এক মাস বয়সে, তখন আশির বাবা আশিকে বলেছিল যে ও স্টার, ওর মধ্যে সেই গুণাগুণটা রয়েছে যাতে 100 জনের ভেতর থেকে তুমি ওকে আইডেন্টিফাই করতে পারবে। আর আশির বাবা আজকে মন খুলে সেই কথাগুলোই এখানে সব কিছু এক্সপ্লেন করছিল। আমি সব কিছু ক্যামেরার সামনে তোমাদের সাথে এক্সপ্লেন করতে পারলাম না, কারণ এটা পরবর্তীতে যখন টিভিতে দেখানো হবে তখন হয়তো বা সেটা ডিসক্লোজ করাটা একটা অন্যরকমের ব্যাপার হয়ে যাবে। সেই জন্য যাই হোক, এখানে ছোট্ট করে আমাদের সারা দিনের আজকে একটুখানি পর্ব তোমাদের সাথে তুলে ধরেছি। তো আশি যখন খুবই ছোট ছিল তখন আশির জন্যই অ্যাকচুয়ালি আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, যাতে আমরা আমাদের ছোট্ট মিষ্টি সুন্দর দুঃখের সুখের সব সময়গুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এগুলো সত্যি এখন মেমোরি মনে হয়, যখন আসি সেই ছোট্টবেলার ভিডিওটা দেখি, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে, অনেকে কমেন্টও করো যে এই তো সেই দিন দেখলাম আশিকে ছোট্ট, আশি তো বড় হয়ে গেছে, চোখের সামনে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। সত্যি মেয়েরা তাড়াতাড়ি বড় হয়ে যায় ছেলেদের তুলনায়, আমার তো তাই মনে হচ্ছে। দেখতে দেখতে কী করে 5 বছর 5.5 বছর কেটে গেল আশির জার্নি আমাদের সাথে। আশি আমাকে যেমন মা হিসেবে নতুনভাবে জন্ম দিয়েছে, আশির বাবাকেও কিন্তু আশি নতুনভাবে জন্ম দিয়েছে। যদিও মাঝে মাঝে একটু বকাঝকা আমি করি, কিন্তু আশির বাবা কখনো আশিকে মানে কোনো কিছুই না, আশি যা বলবে তাতেই হ্যাঁ, সব কিছুতেই হ্যাঁ। আমার ভাই বলতো জোর মধ্যে আমার ভাইয়ের ইচ্ছাকে মডেলিং করানো, তো যাই না সেটা পরে দেখা যাবে, এতগুলো এগুলো নিয়ে ভাবছি না এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা ডান্সিংটাই নিয়ে ভাবছি। তোর মধ্যে একটা এলিমেন্ট রয়েছে যে ক্যামেরার সামনে বা হয় না যে অনেক কিছুর মধ্যেও কাউকে দূর থেকে চেনা যায়, বোঝা যায়, হাজারের মধ্যে একটা মানুষকে আপনি দেখবেন যে আইডেন্টিফাই করতে পারবেন, সেই এলিমেন্টটা ওর মধ্যে রয়েছে। একদম, আমরা সবাই চাইবো আমাদের ছোট্ট আয়েশি যেন পড়াশোনার সঙ্গে সঙ্গে ডান্স নিয়ে এবং এক্সট্রা মডেলিং অ্যাক্টিং যাই ও যেটা ইচ্ছে ও যেন এটা নিয়ে এগিয়ে যেতে পারে। দিদি আপনি কিছু বলুন ওর ব্যাপারে। ওর ব্যাপারে এক্সট্রা করে আমার কিছু বলার নেই, ওর বাবা যেহেতু থাকে না তো পুরোটাই আমাকে একা হ্যান্ডেল করতে হয়, তো ব্যাপারটা বুঝতেই পারছেন দেখে যে আমাদের এই ছোট্ট ছোট্ট মেমোরিগুলো, আমাদের জীবনের ছোট্ট ছোট্ট সুখ দুঃখগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অনেকেই আমাদের কমেন্ট করছো যে আশির এই রিয়েলিটি শোটা কবে শুরু হবে, সেই কারণে বলছি যখন শুরু হবে টাইম অ্যান্ড ডেট বা কবে দেখাবে টেলিকাস্ট হবে তোমাদের অবশ্যই তো শেয়ার করব, সেটা তো তোমরা ভালোভাবেই জানো, কারণ তোমাদের জন্যই, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আজকে আমরা এখানে। তো তোমাদের সাথে না শেয়ার করলে কি হবে, টিভি শো এর একটা ব্যাপার, তো এখানে তো বুঝতেই পারছো যেটা বলা হয় সেটা হয়তো বা একটু প্রসেস হতে সময় লাগে, তো সেই কারণে যখন হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেওয়া হবে। আর এই ব্লগের মধ্যে আরেকটা ছোট্ট করে একটু পার্ট তোমাদের সাথে শেয়ার করি,
সেটা হচ্ছে আরশি যখন এই অডিশনটা ফার্স্ট উত্তরপাড়ায় দিতে গেল, তখন সেই দিনই মাকে, মানে মায়ের এই পরিস্থিতিটা আমরা জানতে পারি, মানে মায়ের যে ব্রেন টিউমার হয়েছে সেইটা। তো সেই দিনটা যেমন আমার কাছে মেমোরেবল, আমি একবার ভেবেছিলাম আরশিকে এখানে পাঠাবো না, মানে অডিশনটা দিতে পাঠাবো না। আরশির জীবনের এটাই ফার্স্ট অডিশন ছিল। তো সেখান থেকে এই অবধি জার্নিতে যতটা সুখ দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে, আমি সত্যি ভাবলে ভীষণ ভালো লাগে, আবার মাঝে মাঝে ভাবলে ভীষণ কষ্ট হয় যে এত সুন্দর মেমোরি, এত সুন্দর সব কিছু, সেইখানে আমার মা যদি একটু থাকতে পারতো, মানে এইখানে সব কিছু একটু দেখতে পারতো, ভীষণ আনন্দ পেত, ভীষণ আনন্দ পেত। কিন্তু কিছু আর বলার নেই, বলার মতো ভাষাও নেই আমার কাছে। আরশি কিন্তু অনেক অডিশন ক্র্যাক করে তারপরে এত দূর অবধি পৌঁছেছে, আমরা জেনে নেব আরশির এই যে অডিশনের এই যে জার্নিটা কিভাবে ও ক্র্যাক করে এত দূর অবধি পৌঁছলো। প্রথমে অডিশন কোথায় দিয়েছিলে আরশি? প্রথমে আমি উত্তরপাড়া, হ্যাঁ, এত পাশ থেকে ঠাম্মা বললো, বলো উত্তরপাড়াতে। আচ্ছা কতজন ছিল ওখানে, তুমি যে এত জোরের মধ্যে থেকে অডিশন দিয়ে ক্র্যাক করে বেরিয়েছো, ওখানে কতজন ছিল পার্টিসিপেন্ট? 300 জনের মধ্যে থেকে তারপরে তুমি মেগা অডিশনে গেলে। সুযোগ মানুষের জীবনে বারবার আসে না, এটাও কিন্তু বাস্তব। আশির বাবাকে আমি যখন বললাম যে আশির অডিশন আছে আমি যাব না, তখন আশির বাবা আমাকে একটাই কথা বলল যে এই সময়ও, সময়টা তো থাকবে না, কিন্তু মেয়ের ফিউচারের কথা ভেবে তুমি ওকে অডিশনটা দেওয়াও, হোক বা না হোক, ওর তো কিছুটাও শিখবে, কিছু তো শিখবে, সেখান থেকে অডিশনটা দাও। যাই হোক, অনেক 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 কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরা কে কোথা থেকে ব্লগ দেখছো, মানে আমাদেরকে দেখছো, এখন অবশ্যই কমেন্ট করে জানিও। আরশির কিন্তু শুধু ডান্সেই নয়, সঙ্গে সঙ্গে সুইমিং, এডুকেশন, লাইফের সব দিক থেকেই কিন্তু এগিয়ে। আমরা চাইবো আরশির এবং ডান্সটাকে নিয়ে আরো দূর অবধি এগিয়ে যেতে পারে। এখানে অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা ধরে শ্যুট চলছিল, আমরা অনেক ধরনের কথাবার্তা বলেছি, অনেক কিছু আমাদের কথা শেয়ার করেছি বা ওনারাও ওনাদের কথা শেয়ার করেছে। তো সব কিছু মিলে দারুণ দারুণ একটা সময় কেটেছে আজকের সারা দিনটা। মাঝ রাস্তায় আরশির খিদে পেয়ে গেছিল, মানে এত গল্প আসার পরের থেকে যে শুরু হয়েছে, খিদে পেয়ে গেছে, তো তখন আর মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, ওকে শিখিয়ে শিখিয়ে দিতে হচ্ছিল। মানে আসার পর থেকে একমাত্র যারা এসেছে তারাই জানবে যে কিভাবে মাথা পাগল করে দিয়েছে ওনাদের, মানে আসার পর থেকে, গেটে ঢোকার শুরু থেকে শুরু হয়েছে, তো তার পরের থেকে তো চলছে, তো চলছে একদম। মানে তোমরা যারা ব্লগ দেখো তারা জানো যে আরশির ব্যাপারে আমার এক্সট্রা করে আর বলার কিছু নেই। এখানে এখন ডান্স করে দেখাচ্ছিল আরশি। যাই হোক, তোমরা অবশ্যই ভালো থেকো আর আমাদের পাশে থেকো, আমাদের এইভাবে আশীর্বাদ করো ছোট্ট আরশির জন্য, আমাদের ছোট্ট আরশির জন্য তোমাদের ভালোবাসা নিয়ে এইভাবেই এগোতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন।